এই যে অটোটা চালাছে 18 টাকা 50 পয়সা এক ইউনিট কারেন্ট গভর্নমেন্টের খরচ তো তোর কাছে বেস্ট আছে দুই তিনটিয়া বাস তুই এটা আনিয়ে চালা দেন বিমান তিন চালায় চার নম্বর আন দিচ্ছে সামনে আর তো সব রোড অটো দোয়ানো যাবে বই এটাই অটোওয়ালার কো দোষ নাই পুরুষ আছে বেজ্জিতি নির্যাতনে সব মহিলারা কিনেছি হ্যাঁ আঙ্গো মুখে কত বার লেখা চলে তুই বই রিস কা এ কিস্তি যোগ্য বড়ি দিয়ে অটো কার অন রোডে গেছে গো অটো শোরুম রোডে গেছে কি অটোর শোরুম তো এতগুলা লোক যদি তোরা রাষ্ট্রের আইন শৃঙ্খলার বৃদ্ধাঙ্গুলি দেখাস রাষ্ট্রটা চালাইব কি আর কে চালাই কেউ চালাই তো নোয়ার রাষ্ট্রইডিয়া রাষ্ট্রইডিয়া তোকে আরব দি হড়ি তোরাই মরে যাবি গা তোরা সকলে মিলে সরকারকে সহযোগিতা কর পুলিশ বিভাগের সহযোগিতা কর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কর ট্রাফিক ট্রাফিকের সহযোগিতা কর তোরে সাটকিলে ট্রাফিক সার্জন বানাইলে তুই টিকবি না আয় টিকতেন না আয় চাকরিটা ছটা ঘন্টা করতে ইতেন না মারিয়া কিনে করে রহমান রোল দিয়ে ইডি কে হুনে কার কথা এ হুনে না তো দেখ কুত্তাগুন চলে কিভাবে শালিকেরা ডানা মেলে কিভাবে ফালতুলে চলে তোরা কিভাবে চললি মুসলমান নিজের বিবেকের প্রশ্ন কর কথাগুলা তোদেরকে বাঁচানোর জন্য বলতেছি এই টেনশনে টেনশনে বড় গাড়ির ড্রাইভার গুলা টেনশনে ওয়ান ওয়েতে দেয় ধরে মারি ওই দেশা নাতের ফটু এক কদরে বড়ি দিছে উড়ালাইছে সৌকারে এভাবে মরে যাবি তো কথা কয় না আপনি যে দোকান দিয়ে আপনি মার্কেট করলেন এতগুলা হুন্ডা আপনার দোকানে খাড়াইব ধরেন ষাট কিলে আপনি মেইন রোডের লোকে মার্কেট করলেন আপনার বিবেকের প্রশ্ন করেন কতগুলো মানুষের সময় নষ্ট করছেন কত কোটি টাকার ডিজেল জ্যামের কারণে ডিজেলগুলো নষ্ট করলেন কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন কখনো চিন্তা করছেন নিজের বিবেকের প্রশ্ন করেন আল্লাহ রসুল জানেন তার উম্মতরা যেভাবে করবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল মানুষের ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট কত কষ্ট করে প্রকল্পটা বাস্তবায়ন করলো আপনি ইনশাল্লাহ মাল টাল বেসেনের আবার জায়গা আইডিয়া সমনের কথা আমি বলবো না ইয়ান 200 টাকা করে আপনি বাড়া দিতে আছেন সকাল থেকে দিনের দুপুর পর্যন্ত 200 দুপুর থেকে তারপরে রাত 2টা পর্যন্ত 200 600 টাকা আপনি ভাড়া দিলেন অথচ পুরোটা সৌমনি জায়গাটা পার হইতে 20 সেকেন্ড সময় লাগে জব করে দিয়েছেন আপনি উম্মতের এটা সমালোচনার জন্য বলছি না গভর্নমেন্ট তো প্রত্যেকের জন্য কাজ করতেছে আমি আপনি যদি গভর্নমেন্টকে সহযোগিতা না করি তাহলে তারা আইনের শাসনটা কাকে দিয়ে বাস্তবায়ন করব ঠিকই না এক একটা শহর পার হইতে ঘন্টাকে ঘন্টা লাগে আপনি আমি পৃথিবীর যত রাষ্ট্রে গেছি আল্লাহু আকবার কত সুন্দর গড় থেকে তাদের রোড আরো শান্তি শান্তি কারে কয় জান্নাতের একটা টুকরা বানাই লেছে তারা রোড গুলারে নবীজি অথচ আমাদেরকে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং রোড ম্যাপ আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন আমাদেরকে এই হাদিস সাক্ষী আল্লাহু আকবার তো তোমরা আমার কথা কেউ শুনবে না এটা আমি জানি তবু আমি বলে দিই রাসূল সাল্লামের মেসেজটা দোকান রোড আটকাইয়া যারা দোকান করতেছো আল্লাহর কাছে এটা জবাব দিবে তুমি 20 কোটি টাকা দিয়ে মার্কেটটা করলা তুমি পার্কিং ব্যবস্থা রাখো না তোমার বাফের জায়গা থুন্ডাটা দাঁড় করাইতেছে ট্রাক লোড আনলোড করে তো কবরে তো তোমার শক্তিটা খাটবে না তুমি তো হক নষ্ট করছো আরেকজনের কবিরা গুণা করছো তোরে ভাই আর এক একটা দোকানে দেখবেন সিবাগল্লিগুলো আটকাই এ হাতের বালতি তারপর আরো কিতা গিতা দিয়ে ইয়া করে রেখছে তারপর জুতা টুতা লটকে রেখছে কত মানুষের গালে জুতা এভাবে আইন হচ্ছে জুতার বাড়ি কত খায় তোকে কি এর ফুলের মালা আর তুলের মালা দু আই আল্লাহ ফুলের মালা বেশ টেস্ট লাগাই না আই এই আগের রবি কে রয়ে গেছি দোকানে যে তুই এতটি জুতা লাগাইছ কোনো কোনো নেককার আল্লাহর অলি আল্লাহর বান্দারা তো বাড়ি খায় কথাগুলো বলবো কে কথাগুলো বলবে কে তোমরা জিনিসগুলো খেয়াল করো আমাদের ধৈর্য নবীজি বলছে কেয়ামতের আগে আমার উম্মতের গরিব শ্রেণীরা ধৈর্য হারা হয়ে যাবে এবার তো হেমনে কইলে এতারা রাগ এতারা কইলে হেতারা রাগ